সমকালীন বিশ্বের দেশরত্ন শেখ হাসিনা এমন এক রাষ্ট্রনায়ক যিনি কেবল বাংলাদেশের তৃতীয় দফা প্রধানমন্ত্রীর দায়িত্বেই নিয়োজিত নন, তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি টানা প্রায় চার দশক ধরে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন। তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্তব্য সম্পাদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন রূপায়ণে বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায় যুক্ত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার রক্তে রঞ্জিত পিচ্ছিল ও বন্ধুর পথ ধরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার মাতার নাম বেগম ফজিলাতুন্নেসা। ১৯৫৬ সালে তিনি টিকাটুলের নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, বর্তমানে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্কুল জীবনেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন শেখ হাসিনা। ১৯৬২তে স্কুলের ছাত্রী হয়েও আইন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আজিমপুর গার্লস স্কুল থেকে তার নেতৃত্বে মিছিল গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে অধ্যয়নকালে ১৯৬৬ ও ৭৭ শিক্ষাবর্ষে কলেজ ইউনিয়নের সহসভাপতি নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবনের পথ চলা। ৬৯ গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ভয়াল রাত্রিতে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেও তৎকালীন পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। পরবর্তী ৬ বছর লন্ডন ও দিল্লিতে নির্বাসিত জীবন কাটাতে হয় তাদের দুই বোনকে। ১৯৮১ সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ১৯৯৬ সালে ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের হয়। একে একে ৭৫ ঘাতকদের বিচারের মুখোমুখি করেন অকুতোভয় নেত্রী। স্বাধীনতা বিরোধী দুষ্কৃতি চক্র বারবার শেখ হাসিনাকে নির্মূল করে দিতে বহুবার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। বারবারই তিনি ফিরে এসেছেন এদেশের কোটি মানুষের ভালোবাসায়। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ ও বিডিআর এলোপাতাড়ি নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় অল্পের জন্য শেখ হাসিনার জীবন রক্ষা পায়। ১৯৯১ সালের ১১ই সেপ্টেম্বর সংসদ উপনির্বাচনের সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনার ট্রেন অভিযাত্রায় ঈশ্বরদী ও নাটোরে ব্যাপক সন্ত্রাস, গুলি, বোমা হামলা ও তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাকে এবং তার অনুগামীদের হত্যার উদ্দেশ্যে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। ওই ঘটনায় সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। তার সময়কালে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অসংখ্য সফলতার মধ্যে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর ভারতের সাথে গঙ্গার পানি বণ্টন চুক্তি, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, ১৯৯৮ সালে যমুনা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন সহ অনেক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। কষ্টের দিন কাটালাম, এত সুন্দর এখন তো বাড়িটা দেখে মনটা খুব আনন্দ লাগতেছে। শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। হ্যাঁ, তার লোক আমরা নামাজ পড়ে আল্লাহ তোমার আরাধন করে খুশি হয়ে হ্যাঁ মানে যে আল্লাহ বাঁচা রাখো। আমার ছেলে মেয়েরা
ওনার জন্য দোয়া করতেছে ঠিক আছে না আমারে গড দিনে দি ইকো সুযোগ সুবিধে ঘুরি দিয়ে ঠিক আছে না আর ধন্যবাদ দংতিয়া যতদিন বেঁচে থাকি ততদিন অলংকার পর্যন্ত ওনার জন্য দোয়া করুম শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় 1999 সালের নভেম্বরে ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে বাঙালি জাতির গর্ব 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে শেখ হাসিনা তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ 75তম জন্মদিন জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।